এই ক্লাসের আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী, এবং এই অ্যাক্টিভিটি টাস্ক গুলি হলো 2021 সালের আগস্ট মাসের। তোমরা জানো যে প্রথম শ্রেণীর 5টি মোট বিষয় রয়েছে, বা যেটাকে আমরা বলতে পারি ইন্ডিকেটর বা সক্ষমতা। সেই 5টি যে সক্ষমতা বা বিষয় সবটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা হয়ে যাবে। তো প্রথমে আমরা সংযোগ স্থাপন দিয়ে শুরু করব এবং অবশেষে শারীরিক এবং মানসিক সমন্বয় সাধন দিয়ে শেষ করব। প্রথমে বলছে যে নিচের পার্টটি পড়ো, কি কি মাছ আর সবজির কথা বলা হয়েছে, ফাঁকা জায়গা ভরাট করো। তো আমরা সরাসরি উত্তরে প্রবেশ করব, কোন রকমের আলোচনায় যাব না, কেননা এমনিতেই ভিডিওটি বড় হয়ে যাবে, যেহেতু 5টি সাবজেক্ট আমাদের এখানে আলোচনা করতে হবে। তো এই পড়াটার মধ্যে বা এই প্যাসেজটির মধ্যে আমরা যে সমস্ত মাছের নাম পাবো সেটা হয়ে যাবে কই মাছ আর বাটা মাছ, আর সবজি আমরা পেয়ে যাব শাক, লাউ, আলু, কলা। এবার বলছে নিচের কোনগুলি গাছের অংশ লেখো। এই যে শব্দগুলি তাদের মধ্যে গাছের অংশ রয়েছে মোট 6টি, সেই 6টি গাছের অংশ আমরা পরপর লিখছি। প্রথমে পেয়েছি মুকুল, তারপরে হয়ে যাবে পাতা, তারপরে ডাল, ফুল, ফল এবং অবশেষে বাকল। বাকল মানে হলো গাছের ছাল। এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে, রিড দা ভার্স গিভেন বিলো, নিচে দেওয়া কবিতাটিকে পড়ো, অ্যান্ড সার্কেল দা ওয়ার্ডস, এবং সেই সমস্ত শব্দগুলোকে গোল করে ঘিরো, ইন্ডিকেটিং কালার, যেগুলো কালার বোঝায় মানে রঙের নাম বোঝায়। তো প্রথমেই আমাদের হয়ে যাবে ভায়োলেট, ভায়োলেট মানে বেগুনি, তারপরে ইন্ডিগো কালার, এরপরে রয়েছে ব্লু কালার, তারপরে রয়েছে গ্রিন, তারপরে ইয়েলো, এরপরে পেয়ে যাবো অরেঞ্জ এবং রেড। তাহলে এই কালারগুলো আমরা সার্কেল করে দিলাম বা গোল করে ঘিরে দিলাম। এবার বলছে এই বক্সের ভেতরে সমান বা অসমান চিহ্ন বসাও। দেখো 6+2 এদিকে বলছে 9, হয় না, এটা অসমান, তাহলে আমরা অসমান চিহ্ন দেবো। 5+3=8, তাহলে আমরা সমান চিহ্ন দিলাম। 3+6=9, আমরা বসিয়ে দেবো সমান চিহ্ন। 2+5 = হয়ে যায় 6, এই 7 হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে লেখা রয়েছে 6, তাহলে আমরা কি করে দেবো, এটাকে অসমান চিহ্ন করে দেবো। এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে, সমন্বয় স্থাপনে সক্ষমতা নিয়ে আলোচনা হবে। এবার এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে পাশাপাশি বসিয়ে বা ঠিকভাবে সাজালে আমরা বাক্য পেয়ে যাব। তো প্রথমে আমরা পেয়ে যাব কি, যে আমি ফল খাই, এরপরে পেয়ে যাব রবি গান গায়, তারপরে হয়ে যাবে তুমি ছবি আঁকো। এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে, ম্যাচ দ্য ফলোয়িং, নিচের গুলিকে ম্যাচিং করো। প্রথমে রয়েছে দেখো মুরগির চিহ্ন, মুরগিকে ইংরেজিতে হেন বলে, তো হেন ওয়ার্ডের সঙ্গে আমরা ছবিটা মিল করে দিলাম। তারপরে ডগ, ডগ এর সঙ্গে ডগ, তারপরে রয়েছে পিগ, পিগের সঙ্গে পিগ আমরা ম্যাচিং করে দিলাম। এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে, লুক অ্যাট দ্য চার্ট, এই চার্টটার দিকে তাকাও, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড, এবং মানে সহ মানে উপযুক্ত বা অর্থযুক্ত শব্দ তৈরি করো। তো প্রথমে রয়েছে ম্যাট, এম তার সঙ্গে এটি বসিয়ে দিয়ে আমরা করে দেবো ম্যাট, ম্যাট হয়ে গেল দেখো এমএটি ম্যাট। তারপরে এফ তার সঙ্গে এটি, F+AT = FAT ফ্যাট। এবার দেখো সি, তাই আমরা এখানে প্রথমে লিখলাম সি, তার সঙ্গে এটি যোগ করে হয়ে গেল CAT ক্যাট। তারপরে দেখো অবশেষে রয়েছে আর, তার সঙ্গে যোগ করে দেবো এটি, দিয়ে হয়ে গেল RAT র‍্যাট। পরের প্রশ্ন, ছবি দেখো আর কটা মুরগি আছে তা ফাঁকা জায়গায় লেখো। প্রথমে 2টি রয়েছে, 2 লিখলাম, তারপরে 3টি, 3 লিখলাম, তারপরে দেখো 3+2 যোগ করে হয়ে গেল 5, তাই আমরা এক্ষেত্রে লিখে দিলাম 5। পরের প্রশ্ন, সমস্যা সমাধানে সক্ষমতা, দিনু কোন পাখিটি পোষে, এর উত্তর হবে দিনু টিয়া পাখিটি পোষে। পাখিটিকে কে দানা দেয়, তার উত্তর হবে রানী দিদি পাখিটিকে দানা দেয়। পাখিটি উড়তে পারে না কেন, তার উত্তর হবে পাখিটি উড়তে পারে না তার কারণ পায়ে বেরি পড়ানো থাকে, মানে তার পায়ে বেরি পড়ানো থাকে, বেরি মানে শেকল। এবার সাজিয়ে লেখো, এই উল্টো পাল্টা বর্ণগুলোকে বা অক্ষরগুলোকে সাজালে আমরা পেয়ে যাব উপযুক্ত বা অর্থযুক্ত শব্দ। যেমন প্রথমটা হয়ে যাবে পোশাক, তারপরে আমরা পেয়ে যাব বাঁদর, এরপরে হয়ে যাবে আকাশে, সবশেষে পেয়ে যাব শৃগাল। চলে যাচ্ছি পরের প্রশ্নে, সিলেক্ট ইংলিশ লেটার্স, মানে ইংরেজি শব্দগুলোকে এই বর্ণগুলোকে বেছে নাও, ফ্রম দ্য ক্লাউড, এই মেঘ থেকে, মানে এই যে মেঘের ছবি রয়েছে এখান থেকে, কেন, টু মেক মিনিংফুল ওয়ার্ড, এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। রাইট দেম ইন দ্য গিভেন স্পেস, এবং সেগুলোকে এই জায়গাতে লেখো। প্রথমে আমরা লিখে দেবো সান, SUN, সান, SUN, সান পেয়ে গেলাম। তারপরে আমরা লিখে দেবো মুন, দেখো MOON, মুন লিখে দিলাম, মুন মানে হলো চাঁদ। তারপরে লিখবো FUN, ফান, ফান মানে মজা করা। তারপরে লিখবো RUN, রান, রান মানে দৌড়াদৌড়ি করা। এবার চারের প্রশ্ন, চারের ক, খ, গ তিনটি প্রশ্ন রয়েছে, তিনটি আমাদের অঙ্ক করতে হবে। তো আমরা একে একে এবার উত্তরগুলো দেখে নেবো। প্রথমে চারের ক, চারের কয়ে বলছে যে টেবিলে 4টি আম ছিল,
বাবা আরো 5টি আম কিনে আনলো, এখন টেবিলে কটা আম রইল? তাহলে 4টি ছিল আর 5টি এলো, তাহলে মোট কটা হবে? 9টি। এই 9 আমরা কেমন ভাবে পাবো? যোগ করে। তাহলে আমাদের যোগটি করতে হবে, প্রথমে লিখতে হবে টেবিলে আম ছিল 4টি, বাবা আনলো 5টি। এবার আমরা এটাকে যোগ করব, যোগ করলে কত হবে? মোট 9টি। এবার আমরা উত্তরটা লিখে দেব, এখন টেবিলে 9টি আম রইল। পরের প্রশ্ন 4-এর খ, আজ বাজার থেকে 9টি লেবু কেনা হয়েছে, ভাই 3টি লেবু খেয়ে ফেললো, এখন তাহলে কটা লেবু থাকলো? তাহলে বাজার থেকে লেবু আনা হয়েছিল 9টি, ভাই খেলো 3টি, তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে কি হবে? বিয়োগ করলে 9 থেকে 3 বাদ দিলে কত হবে? 6। তাহলে আমরা উত্তরটা কি লিখবো? যে এখন লেবু থাকবে 6টি। পরের প্রশ্ন দেখো, বলছে যে সকালবেলায় এক দোকানদার 10টা মাছ নিয়ে বসলো, কিছুক্ষণ পরে একটা লোক একটা মাছ কিনে নিল, দোকানদারের কাছে কটা মাছ রইল? তাহলে 10টি মাছ প্রথমে ছিল, এই 10 থেকে আমরা কি করব? 10 থেকে আমরা এক বাদ দেবো। তাহলে উপরে আমরা একক দশকের ঘর কেটে নিলাম, উপরে লিখলাম 10, নিচে লিখছি 1। এবার এই 10 থেকে 1 আমরা বিয়োগ করব, বিয়োগ করতে গেলে কি করছি দেখো, উপরে 0 নিচে 1 বিয়োগ করা যাচ্ছে না, তাই আমরা কি করব? 0কে বিয়োগ করতে পাচ্ছি না, তাই এই দশকের ঘর থেকে 1 দশ ধার করে সেটা উপরে লিখবো। তাহলে 1 দশ সমান 10, এই 10 থেকে আমরা এবার 1 বিয়োগ করতে পারবো। তাহলে এখানে কিন্তু আর আমাদের 1 রইলো না, কারণ 1টা তো আমরা নিয়ে নিলাম এই জায়গাটাই। এবার 10 থেকে আমরা 1 বিয়োগ করব, তাহলে আমরা কত পেয়ে যাব? এই 10 থেকে বিয়োগ করছি কিন্তু 0 আর নেই, 10 থেকে 1 বিয়োগ করলে আমাদের হয়ে যাচ্ছে 9। আর এদিকে যেহেতু 1 আর নেই, 1 আমরা নিয়ে নিয়েছি দশকের ঘর থেকে, 1 নিয়ে একুশের ঘরে 10 করে লিখেছি, তাহলে এটা কিছু নেই, এদিকটা কিছু করার দরকার নেই, তাহলে 9। এবার আমাদের উত্তরটা কি হবে? যে দোকানদারের কাছে এখন 9টি মাছ আছে। এবার চলে যাব পরের প্রশ্নে, বলছে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম শ্রেণীর এটা মানসিক ও শারীরিক সমন্বয় সাধন। দেখো কি বলছে, যে নিচের পাঠটি পড়ে বুঝে ছবি আঁকো এবং রং করো। তাহলে যা যা বলছে এখানে, মানে সেগুলো আমাদের ছবিতে আঁকতে হবে এবং রং করতে হবে। দেখো বনে অনেক গাছ আছে, তাহলে একটা বনের ছবি আঁকতে হবে, গাছে নানা রঙের ফুল, সেই গাছে কিছু ফুল এঁকে দিতে হবে, বনে আছে পশু, দুই একটা পশু এঁকে দিতে হবে, সেই বনে বনের ধারে আছে নদী, বনের ধারে একটা নদী আঁকতে হবে, নদীতে মাছ আঁকতে হবে দুই একটা। তাহলে এই ছবিটা আমরা কেমন ভাবে আঁকছি দেখো। এই প্রসঙ্গে একটা কথা বলি, যে আমি যেহেতু ছবি আঁকতে পারি না, তাই ইন্টারনেট থেকে একটা ছবি ডাউনলোড করেছি তোমাদেরকে দেখানোর জন্য, তোমরা এই ধরনের একটা ছবি এঁকে নিতে পারো। আমি আবারও বলছি, ছবিটা কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড করা, যেহেতু আমি ছবি আঁকতে পারিনি তাই তোমাদের দেখানোর জন্য আমি ডাউনলোড করেছি। দেখো বন, বনের গাছ, গাছে দেখো সব সমস্ত ফুল টুল রয়েছে, পশু রয়েছে, দেখো হরিণ দেখতে পাচ্ছ তোমরা, তারপরে বনের পাশে দেখো নদী, আর নদীতে দেখো মাছ, এই যে দুটো মাছ খেলছে। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, পরের প্রশ্নটি বলছে যে ড্র এ রেড ফ্লাওয়ার, একটি লাল রঙের ফুল আঁকো ইন দ্য গিভেন স্পেস, এই জায়গাতে রাইট দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার এবং ফুলটির নাম লেখো। তাহলে প্রথমে আমরা একটা ফুল এঁকে নেবো, লাল রঙের ফুল, জবা ফুল এঁকে দিতে পারো এরকম ভাবে। এই ফুলটিও আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি, আমি আঁকতে পারি না তাই। এবার পাশে আমরা ফুলটির নাম লিখছি চায়না রোজ, চায়না রোজ মানে হলো জবা ফুল। এবার বলছে ড্র এ ফ্রুট, একটি ফলের নাম লেখো, কালার ইট, এটিকে রং করো, রাইট দ্য নেম অফ দ্য ফ্রুট এবং ফলটির নাম লেখো। তাহলে আমরা একটা ফল আঁকলাম, দেখো আমের ছবি এঁকেছি, এটাও ডাউনলোড করা ইন্টারনেট থেকে। এবার এটাকে কালার করা হয়েছে দেখো, তারপরে এর নাম লিখতে হবে। এই ফলটিকে আমরা কি বলি? এটা ম্যাঙ্গো, তাহলে আমরা লিখে দিলাম ম্যাঙ্গো। চলে যাব পরের প্রশ্নে, আঁকা ছবি দেখে খুঁজে বার করো কয়টি আকার আছে। দেখো এইরকম আকার, দেখো উপরে মানে বিপরীত দিকের বাহুগুলো সমান, তো এই আকারটাকে আমরা সাধারণত আয়তক্ষেত্র বা আয়তাকার বলে থাকি। তো এই ধরনের আকার তোমরা ছবির মধ্যে থেকে খুঁজে খুঁজে তোমাদের এখানে কটা আছে লিখতে হবে। তো এই প্রসঙ্গে একটা কথা বলি, দেখো ছবিটা যেমন ভাবে দেওয়া রয়েছে, অনেকের কিন্তু সমস্যা হতে পারে কটা আছে সেটা বুঝতে, এমনকি আমার নিজেরও সমস্যা হচ্ছে। তাই এই প্রসঙ্গে আমি তোমাদের একটি কথা বলবো, যে তোমরা তোমাদের যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা রয়েছে তার সঙ্গে প্রয়োজনে যোগাযোগ করে নেবে। তো আমার জ্ঞানে যটা মনে হয়েছে আমি সেটা তোমাদের দেখাচ্ছি, তো তোমরা তোমাদের মতো একটু ভালোভাবে বিষয়টা একটু যাচাই করে নেবে। প্রথমে দেখো এই ধরনের আকার বা এই ধরনের ছবি আমরা এই মূল যে ছবিটার মধ্যে পাবো 5টি। সেই 5টি আমি কোথায় কোথায় পেয়েছি তোমাদের দেখাই। প্রথমে দেখো এই একটি লাল রঙের, তারপরে এই একটি, দুটি হয়ে গেল, তারপরে এই যে এক্ষেত্রে এই একটি বাইরে দিক দিয়ে একটি ধরছি আর ভিতর দিক দিয়ে একটি ধরছি, তাহলে এই দুটি আর এই দুটি 4টি হলো, আর এই দেখো উপরে একটি, এই যে এখান থেকে শুরু করে এইটুকু এই একটি, তাহলে আমরা লিখে দিলাম 5। এবার দেখো এইরকম বৃত্ত বা গোল, গোল কটা রয়েছে? দেখো এখানে একটা সূর্যের মতো এই একটি, আর এখানে দেখো রয়েছে এই একটি, দুটি, এই একটি, 3টি, 4টি, 5টি, আর এই একটি, দুটি, তাহলে মোট 7টি, তাহলে আমরা লিখলাম 7। এবার এই ধরনের আকার কটা রয়েছে দেখো,
আমরা গুনতে শুরু করি। দেখো এ এক, এ এক দুই, এ এক তিন, তারপরে এ এক চারটি, পাঁচটি, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12টি বলে আমার মনে হয়েছে। তাই আমি কিন্তু 12 লিখেছি, তোমরা দেখে নেবে ভালো করে। তোমাদের এই 5 আর 12 নিয়ে কিন্তু সমস্যা হতে পারে, প্রয়োজনে তোমরা বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার সঙ্গে কথা বলে নেবে। এবার দেখো এই তিন কোণা চিত্র মানে শিয়ালার মতো দেখতে, বা এটাকে আমরা ত্রিভুজ বলি বা পাহাড়ের মতো দেখতে, এই ছবি কটা রয়েছে দেখো, এগুলো আমরা পেয়ে যাবো 6টি। দেখো এই একটি, এ একটি দুটি, তারপরে এ একটি তিনটি, চারটি, পাঁচটি, 6টি। তাহলে এরকম ভাবে এগুলো কিন্তু আমরা করে নিচ্ছি। এবারে দেখে নেবো পরের অ্যাক্টিভিটি, অর্থাৎ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ক অ্যাক্টিভিটি। তো প্রথমে দেখো কি বলছে, যে নিচের ছকের নির্দেশ মতো কাজগুলি করো। তো এই ছকে আমাদের একসঙ্গে অনেকগুলো কাজ করতে হবে। প্রথম কাজ হলো যে যদি বর্ণটি চেনো তাহলে টিক চিহ্ন দাও, আর না চিনলে ক্রস চিহ্ন দাও। তো এটা গ, তোমরা চেনো, এখানে টিক চিহ্ন দেবে। তারপরে এটা ঘ, তোমরা চেনো, টিক চিহ্ন দেবে। তো সবগুলো তোমরা চেনো, তো সবগুলো তোমরা টিক চিহ্ন দেবে। তারপরে দেখো এ, তারপরে বি, তারপরে এটা আর, প্রত্যেকটাই তোমরা চেনো, তাই এই প্রত্যেকটা ঘরে তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে। এবার পরেরটা দেখো, পরেরটা বলছে যে বর্ণ লেখার পদ্ধতি দেখো। তো বর্ণ, এই গটা আমরা কেমন ভাবে লিখি, গটা যখন লিখি তখন দেখো এই যে 1 নম্বর যেখানে আছে এখান থেকে শুরু করব, এক এইভাবে গিয়ে, এইভাবে গিয়ে দেখো দুই এইভাবে, এইভাবে এই নিচ পর্যন্ত এসে তারপরে উপরে উঠছি, এরকম ভাবে আমরা গ লিখবো। তো ঘটা কিভাবে লিখবো দেখো, এই যে 1 নম্বর এখান থেকে শুরু হবে, এক থেকে দুই, দুই থেকে তিন, চার, তারপর এখানে এইভাবে পাঁচ। তারপরে উঙ্গটা আমরা দেখো এই যে এক থেকে শুরু হবে, দেখো তীর চিহ্ন দিয়ে দেখানো রয়েছে পথ, কোন পথ, কোন পথে আমাদের যেতে হবে, এই দিক দিয়ে, 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 এই দিক দিয়ে আমরা উঙ্গটাকে আঁকবো। তাহলে এবার আমরা দেখে নেবো পরেরটা, এর পাশেরটাতে কি করতে বলছে দেখো। পাশের বলছে যে বিন্দুগুলি যোগ করে বর্ণ লেখো। তো বিন্দুগুলি কিন্তু যেখান সেখান থেকে যোগ করলে হবে না, তোমাদের বাম দিকে মানে যে 1 নম্বর 2 নম্বর করে যেভাবে দেখানো রয়েছে সেই 1 নম্বর 2 নম্বর সেই পথ অনুযায়ী তোমাদের কিন্তু বিন্দুগুলি যোগ করতে হবে। তো গটা তোমরা শুরু করবে এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে তোমরা পেন্সিল দিয়ে বা রুল দিয়ে এগুলোকে এইভাবে মিল করে দেবে, এটা হয়ে গেল। এবার ঘটা শুরু করবে এখান থেকে, এইখান থেকে, এখান থেকে, এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে, তারপরে শেষে এইভাবে। তারপরে দেখো উঙ্গটার কিভাবে রয়েছে, দেখো এক থেকে শুরু হবে এখান থেকে, এইভাবে শুরু হয়ে এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে, এইখানে শেষ করবে। এবার চলে যাচ্ছি পরে ডান দিকেরটা, ছবিতে রং করো। এই যে ডান দিকে যে ছবিগুলো রয়েছে এই প্রত্যেকটা ছবিতে তোমরা রং করবে। তার আগে একটা কাজ দেখো বাদ চলে যাচ্ছে, এই যে এই যে এই যে ফাঁকা যে ঘরগুলো রয়েছে এই ফাঁকা ঘরে তোমাদের এই বর্ণগুলো নিজের মতো করে লিখতে হবে। তো তোমরা যখন লিখবে তখন এই পদ্ধতি কিন্তু অনুসরণ করবে, যেভাবে 1 নম্বর 2 নম্বর করে তোমাদের পথ দেখানো হয়েছে কোনভাবে বর্ণ লিখতে হয়, সেই পথ অনুসরণ করে এই যে ফাঁকা যে বক্সগুলো রয়েছে বর্ণগুলো লিখে দেবে। এখানে লিখবে গ, এটাই ঘ, তারপরে এটাই ঙ, তারপরে ঝ, এখানে এ, এখানে বি, আর এখানে আর লিখে দেবে। এবার এই পাশের ছবিগুলো তোমাদের ইচ্ছে মতো রং করে দেবে। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে দেখো যে বাম দিকের ছবির সঙ্গে ডান দিকের শব্দগুলি মেলাও। এটা বলের ছবি, বলের সঙ্গে বল লেখা মিলিয়ে দেওয়া হয়েছে। বাকি দেখো কাপের ছবি, কাপের সঙ্গে এই কাপ মিলিয়ে দেবে। এটা ডিমের ছবি, ডিমের সঙ্গে তোমরা এই ডিম এইভাবে দাগ দিয়ে মিলিয়ে দেবে। এটা দেখো তোমার কিছু ছবি, এটা হলো জগের ছবি। তো এই জগটাকে এখান থেকে ডাক টেনে নিচে যে জগ লেখা আছে এর সঙ্গে, এর সঙ্গে, এর সঙ্গে মিলিয়ে দেবে। তারপরে এটা মাছের ছবি, মাছ এখান থেকে এই পর্যন্ত মিলিয়ে দেবে। চেয়ার, চেয়ারটা এখান থেকে এইখানে চলে যাবে। তারপরে রয়েছে এটা আম, আমের দেখো নিচে ছবি রয়েছে আর লেখাটা রয়েছে একদম উপরে, তাহলে একবার এখানে উপর থেকে এই নিচের আম পর্যন্ত একটা দাগ টেনে তোমরা মিলিয়ে দেবে। এবার ডান দিকে চলে এসো, ডান দিকে দেখো রয়েছে এটা একটা পেন্সিল, এখান থেকে এই পর্যন্ত দাগ দিয়ে দেবে। এটা পেন, এই পেন এখান থেকে এই পর্যন্ত দাগ হয়ে যাবে। তারপরে রয়েছে কি ছাতা, ছাতা কোথায় লেখা রয়েছে দেখো, ছাতা লেখা রয়েছে নিচে এই যে এই জায়গাটায়, এখান থেকে এই পর্যন্ত দাগ দিয়ে দেবে। এবার গাছ, এখান থেকে এই গাছ পর্যন্ত। তারপরে ঘড়ি, ঘড়িটা দেখো এখান থেকে এই পর্যন্ত দাগ দিয়ে দেবে। তারপরে তালা, আর চাবি রয়েছে দেখো, এই চাবির সঙ্গে চাবি মিলিয়ে দেবে, তালার সঙ্গে এই তালা মিলিয়ে দেবে। এবার পরের প্রশ্নটি দেখো, পরেরটিতে বলছে যে যেমন খুশি একটা ছবি আঁকো। তো যে কোনো ছবি তোমরা আঁকতে পারো, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা একটি জাতীয় পতাকার ছবি তোমরা এঁকে দিতে পারো, যেহেতু এটা আগস্ট মাস, এই মাসে তোমাদের স্বাধীনতা দিবস পালন করা হয়। তো এরকম ভাবে একটা ছবি তোমরা কিন্তু এর জন্য এঁকে দেবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব পরের প্রশ্নে। এই প্রশ্নটিতে বলছে দেখো, মানে 4 নম্বর প্রশ্নতে তোমার নাম, অর্থাৎ তোমার নামটা এখানে লিখতে হবে, তোমার নিজে নিজের নাম লিখে দেবে। বিদ্যালয়ের নাম মানে তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম লিখে দেবে। অভিভাবক অভিভাবিকার নাম, অর্থাৎ তোমার বাবার নাম লিখবে এক্ষেত্রে, বা তোমার
বাড়ির যদি অন্য কেউ গার্জেন হয় তোমার দাদু ঠাকুমা তাদের নামও ক্ষেত্রে লিখতে পারো, ঠিকানা তোমার গ্রামের নাম লিখো, পোস্ট অফিস তুমি যে পোস্ট অফিসের অধীনে বাস করো তোমার পোস্ট অফিসের নাম এক্ষেত্রে লিখবে, জেলা আপন আপন জেলার নাম এখানে লিখে দেবে, আর পিন নম্বর পোস্ট অফিসের পিন নম্বর এক্ষেত্রে লিখে দেবে। তাহলে এরকম ভাবে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো হয়ে যাচ্ছে। সেই সঙ্গে আমি ক্লাসটি শেষ করব। তার আগে একটি কথা, যদি ক্লাসটি ভালো লাগে একটি লাইক করবে, কিছু জানার বা জানার থাকলে কমেন্ট করবে। সর্বোপরি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তাহলে আবারও ফিরে আসছি অন্য একটি ক্লাসে, বাই।